ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ সেদ্ধ পেঁয়াজু শেয়ার করব। তো এর মধ্যে স্বাদ মতো লবণ দিই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খালই তো ভিউয়ার্স আর মাখানি শেষ। তাই এবার বাজার মধ্যে যাই। ভিউয়ার্স আমি চুলার ফ্রাই ফ্রাইপ্যান হয়েছি, ফ্রাইপ্যান গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে নিই। বন্ধুরা আর তেল গরম হয়ে গেছে, আমি এবার ইলিশ মাছ দিয়ে মাছের তেল কতটা যে বাড়ছে, মাছ এখন অনেক বাড়ছে, এক সাইজে নিয়ে গেছে তেল। তো না আমি মাছ এখন উড়ে নিই। তো আর মাছ বাজি দেখবেন উড়াই দিয়েছি, দেখছেন কি সুন্দর হয়েছে বাজি, মাসিকে অনেক মজা হইব। তো বন্ধুরা আর তেল গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে পেঁয়াজ দিই, মাছ দিয়ে পেঁয়াজ করা। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে কাঁচামরিচ দিই, একটু ভাজি দিই, তারপর এটার মধ্যে টমেটো দিই। আর মরিচ ভাজ হয়ে গেছে, আমি এটার মধ্যে টমেটো অ্যাড করি, তারপর টমেটো কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে মশলা লবণ দিই। তো আমি এবার ঢাকনা উঠেই চাই, আর মাছ ভাজি হয়ে গেছে, দেখছেন কি সুন্দর কালার আছে। তো ভিউয়ার্স আর ইলিশ মাছের দো পেঁয়াজু করা শেষ, দেখছেন কি সুন্দর কালার হয়েছে, আর একবার বাসায় ট্রাই করি দেখিয়েন। তো আমার কাছে যদি আর এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।